ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। জানিস শয়তানটা নাকি এক লোককে মেরে ফেলেছে? জানি। জি স্যার, কারা আসেন কারা যান এটা জানা খুব জরুরি। আমি দেখি বহু দূর মাঠ পেরিয়ে অচিন্তু দেখি ভেদ করে আধার পুড়ে আমরা বড়ই অদ্ভুত শুনতে পারি সুর যখন যেমন অসীম তরঙ্গ হোক না যতই দূর আমরা বড়ই অদ্ভুত সুখে বুঝতে পারি সুখ কিংবা অসুখ ভালো মন্দ তীব্র হালকা সব গন্ধ আমরা বড়ই অদ্ভুত থামিয়ে দিতে পারি চলন্ত সব ঘড়ি ঝড় থেমে যায় সব ইশারা দেই করি পাকা চাঁদ বিচ্ছন্ন পথ প্রবাহী জল চলন্ত সূর্য সবকিছু আমার অধীনস্থ আসন্ন বিপদের স্পষ্ট গন্ধ পাচ্ছে সাধন রতন আমার এতদিনের সাধনা আমি এত সহজে শেষ হতে দিতে পারি না বিপদকে বিদায় জানানোর সময় এসেছে পিপীলিকার পাখা কেটে দেওয়ার সময় এসে গেছে জি গুরুজি ওকে কি মেরে ফেলবেন গুরুজি আমার ছায়ামূর্তি ওকে বশ করে আমার কাছে নিয়ে আসবে তারপর গুরুজি তারপর ওকে আমি আমার জাদুর কোঠরে বন্দি করে রাখব যতদিন না আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি যাও একজনকে যদি ধরা যেত তাহলে কিছু ইনফরমেশন পাওয়া যেত কি ভাবছো না ভাবছিলাম স্যারের সন্দেহ বোধহয় ঠিক ছিল
ওদের কাউকে ধরতে পারলেও কোনো লাভ হতো বলে মনে হয় না। কেন? ওরা আবার ওকেও মেরে ফেলত। জানেন পোস্টমর্টেম রিপোর্টে কি এসেছে? কি এসেছে? ওকে শ্বাসরোধ করে মারা হয়েছে, কিন্তু সেটা কোনো মানুষের কাজ ছিল কি না সেটা নিয়ে ওদেরও সন্দেহ আছে। আরে রাজন সাহেব কেমন আছেন? ইলিয়াস সাহেব, না ভাই আসলে ভালো নেই। কেন? আচ্ছা পলাশ সাহেব, এসপি সাহেব কি স্টেশনে আছেন? জি আছেন, চলুন। চলুন। আচ্ছা না থাক, আপনাকেই বলি, গতকাল রাতে আমার বাসায় একটা চুরি হয়েছে। কি বলছেন? হ্যাঁ। কি কি চুরি গেছে? শুধু একটা জিনিসই চুরি হয়ে গেছে, চোর বাড়ির অন্য কোনো কিছুতে হাত দেয়নি। কি সেটা? ইলিয়াস সাহেব হয়তো বা চিনবেন, ওই যে অর্ক, অর্কর মামা অর্ককে একটা বাক্স দেয়। হ্যাঁ। আমার ছেলে ভুবন ওই বাক্সটা আমার কাছে নিয়ে আসে। আচ্ছা। এরপর থেকে সেটা আমার কাছেই ছিল, মানে আমাদের বাড়িতেই ছিল। আমি কয়েকদিন ধরে নানা বইপত্র ঘেটে ওটার আসল ইতিহাস জানার চেষ্টা করছিলাম। এর মধ্যে কাল রাতে ওটা চুরি হয়ে যায়। তার মানে চোর শুধুমাত্র এই একটা জিনিস চুরি করতে এসেছিল। এটা যেন তো না চোর নয় রাজন সাহেব। জি। আচ্ছা আপনি কি ওই বিষয়টা নিয়ে কারোর সাথে গল্প করেছিলেন? না। ও হ্যাঁ, আমার অফিসের অফিস সহকারী মানি, ওর সাথে আমি বিষয়টা শেয়ার করি। ও আমাকে কিছু বইপত্র এনে দেয় এবং ওই কারণে ওর সাথে আসলে কথাটা বলতে হয়েছিল। ও আমার বাড়িতেও এসেছিল বাক্সটা দেখতে। আচ্ছা রাজন সাহেব, আপনাকে যদি এখন প্রশ্ন করি যে এই ঘটনার জন্য আপনি কাকে সন্দেহ করবেন, কার নাম বলবেন আপনি? মানিক। আর একটা বিষয়, মানিকের বেশ কিছু টাকার দরকার ছিল। আচ্ছা, কেন কি কারণে তা আমি জানতে চাইনি। ওকে আমি ওই লোনের ব্যাপারে একটা সুপারিশও করেছি। বুঝেছি স্যার। আপনি এখন কোথায় যাবেন? অফিসে। অফিসে গেলে কি মানিককে পাওয়া যাবে? হ্যাঁ, ও তো আসারই কথা। ওকে চলুন তাহলে। ইলিয়াস ভাই আপনি যাবেন আমাদের সাথে? না পলাশ সাহেব, আমি বরং একটা কাজ করি, আমি স্যারের কাছে গিয়ে এই পুরো ঘটনাটা স্যারকে জানাই। ইলিয়াস সাহেব, সবার আগে আমি কিন্তু আপনার স্যারকেই বিষয়টা জানাই, শোনার পরে উনি কোথায় যেন বেরিয়ে যান, তাই না? হ্যাঁ, তাহলে চলুন আপনাদের সঙ্গে যাই। প্লিজ চলুন, আসো। কি রে মুশি, কেমন আছিস তুই? এই তো ভালো আছি। তোমার খবর? আর ভালো, কি যে মুশকিলে পড়লাম। আগে না পঙ্গপাল রাইতে আইছে, দরজা জানলা বন্ধ করে রাখছি, জানডা বাসান গেছে, এখন যে কি অবস্থা, ওই দিনের বেলায় ডর করে। ওই শয়তানটা দেখতে কেমন আছিল রে? এই তোর কি হয়েছে, তুই এরকম করিস কে? এটাও কি ওই শয়তানের কাজ হতে পারে? শয়তান? শয়তান ওটা চুরি করে কি করবে? তাই তো, বাবা ওই চোরগুলোকে খুঁজতে গেছে। এই তোরা কেউ নতুন শয়তানকে দেখেছিস? দেখে নেব। শয়তানটা নাকি ছায়া হয়ে থাকে, আমার ভীষণ ভয় লাগছে তোরও। লতাবু তুই ঘরে যা, তোর আর এখানে থাকতে হবে না।
চুরিটা যে ও করেছে এতে করে সন্দেহ। এই বই দুটো আমি ওকে আজ সকালে এসে খুঁজে বের করে রাখতে বলছিলাম। তার মানে ও গতকাল এই বই দুটো খুঁজে বের করে তারপর গিয়েছে। কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না, চুরি করে তার পালানো কি জরুরি ছিল? আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, অফিস রেকর্ডে তোর ঠিকানাটা আছে? হ্যাঁ, সেটা দিতে পারবো। আমার কেমন যেন একটু অস্থির লাগছে। আমি একটা কাজ করি, আমি একটু স্যারের বাসার দিকে যাই, দেখি স্যার ফিরলেন কিনা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা, আমাকে মানিকের ঠিকানাটা দিন, আমি ওর খোঁজ খবর নেব। আচ্ছা আপনি বসুন, আমি আনছি। দেখি আমি বেরোচ্ছি। হ্যাঁ মাহফুজ, উনি হচ্ছে গিয়ে খান স্যার, আমাদের স্কুলের অঙ্কের টিচার। আমি মাহফুজ। আপনি যেন কি করেন? আমি আসলে সাংবাদিকতা করি। বাহ দারুণ, আমার খুব প্রিয় পেশা, কিন্তু আমার হওয়া হয়নি। স্যার আপনারা বসে গল্প করুন, আমি জানি আসি, আমি জানছি। চাপিও বসুন। হ্যাঁ বসুন। আচ্ছা, আপনাদের ওই নিউজে একটা উল্টা পিরামিড আছে না, উল্টা পিরামিড, আসলে ওটা কি একটু বলবেন কি? আপনার দেখছি সাংবাদিকতার প্রতি ভালো আগ্রহ আছে। আসলে উল্টো পিরামিডটা হচ্ছে, তার আমি আপনাকে একে রাখি। এটা একটা পিরামিড, এটা কিন্তু আমার দিক থেকে ঠিক আছে, কিন্তু দেখুন এটা আপনার দিক থেকে উল্টো। Thank you.
ঠিক আছে, বসুন বসুন স্যার, বসুন স্যার। দর্প, তা ছুটি কেমন কাটলো? ভালো স্যার। আচ্ছা তোমরা তাহলে গল্প করো, আমি বেরোচ্ছি, আসছি তাহলে। আপনি ভালো থাকবেন আর রাতে ভালো করে ঘুমাবেন। জি 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 জি, সালাম। আসলে ম্যাডাম, বাড়ির ফ্যানটা না নষ্ট, একটু ঘুমাতে পারি না রাতে, ছোটটা বুঝে আসছে। অসুবিধা নেই স্যার, চান খান। আচ্ছা অর্ক বাবু, বাবা কোথায় গেছেন তোমাকে বলে গেছেন? আমি তো ঘুমিয়েছিলাম। এই ফাতেমা। জি স্যার। শোনো তো, স্যারের সঙ্গে তোমার কোনো কথা হয়েছে? হ্যাঁ, কইছে তো। কি বলেছে? কইছে তরকারিতে ঝাল কম দিতে, অক্কবাবু ঝাল খাইতে পারে না। আর কিছু বলেছে? হ্যাঁ কইছে তো। কি কইছে? বাড়ি ফিরা ভাত খাইব। সেটা কখন, দুপুরে নাকি রাতে? সেটা তো কয় নাই। ও কোথায় যে গেলেন স্যার? আপনি আর কি চা দিমু? হ্যাঁ দাও এক কাপ চা। আচ্ছা। আমাকে না জানিয়ে স্যার কোথায় গেলেন? চাচু তুমি চিন্তা করো না, বাবা এসে যাবে। বাবা নিশ্চয়ই আসবে। বাবা লতা কোথায় রে? লতা মো ভয় খাটের নিচে ঢুকে আছে। দুরন্ত